বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শামসুল হক, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সরকারি মহাভারত কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি বারবারের মতো তোমাদের সামনে আবারও হাজির হলাম। আজকে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, পর্ব তিন, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করা হয়, দশমিক সংখ্যা পদ্ধতিতে কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয়। আমরা জানি যে সংখ্যা পদ্ধতিতে সর্বমোট ১৬টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হলো ১৬। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সর্বমোট ১৬টি অঙ্ক ব্যবহৃত হয়, এই জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস ১৬। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক, চিহ্ন বা অ্যালফাবেট এ বি সি ডি ই এফ এগুলো ব্যবহৃত হয়। তো এগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এ পর্যায়ে আমি তোমাদেরকে একটি দশমিক ভগ্নাংশ সহ সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সে বিষয়টি তোমাদেরকে দেখাবো। দেখো, আমরা এখানে একটি সংখ্যা লিখেছি। আজকে পর্ব ৩ আমি দাপে দাপে করানোর চেষ্টা করতেছি এবং তোমাদের খুব রিকোয়েস্ট ছিল। আমি দেখছি যে গত ক্লাসে তোমরা ইনবক্স করেছ, অনেকেই আমাকে বলেছ এবং অনেকেই সাড়া দিয়েছ, এই জন্য আমার খুব ভালো লেগেছে। অনেকে যে অঙ্ক দিয়েছিলাম অঙ্কগুলো করেছ, অনেকের অঙ্ক সঠিক হয়েছে, কয়েকজনে কিছু ভুল ত্রুটি করেছে, এগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমি আর একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ওই পাঠটা। যেমন এখানে ১২৮ দশমিক ৩৭৫ এই ভগ্নাংশটিকে কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয় এটা আমি দেখা দিচ্ছি। দেখো, পূর্ণাংশের ক্ষেত্রে এখানে ১২৮কে ১৬ দ্বারা ভাগ করা হচ্ছে, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেশ ১৬, এই জন্য আমরা ১৬ দ্বারা ভাগ করব এবং যতক্ষণ পর্যন্ত ভাগ করবো যতক্ষণ পর্যন্ত বাক্য শূন্য না হবে, এই প্রক্রিয়া চলতেই থাকবে। এবং বাক্য শূন্য হয়ে গেলে আমরা এই ডান পাশে যে সংরক্ষিত ভগ্নাংশগুলো আছে এগুলোকে সাজিয়ে লিখলে উত্তর পেয়ে যাবো। এখানে ১৬ দ্বারা ১২৮কে ভাগ করলে বাক্য হয় ৮ এবং বাকশেষ শূন্য। এখানে আমরা বাকশেষ লিখতে পারি, বাকশেষ শূন্য। আবার ১৬ দ্বারা ৮কে ভাগ করলে, যেহেতু ১৬ বড় ৮ ছোট, এখানে আমরা ভগ্নাংশ করতে পারবো না, ভগ্নাংশের জন্য আলাদা পাঠ আছে। ১৬ দ্বারা ৮কে ভাগ করলে হয় শূন্য এবং বাক শেষ ৮। সুতরাং আমাদের বাক্য শূন্য হয়ে যাওয়াতে আমাদের অঙ্ক এখানেই শেষ। আমরা এখন এই বাক্সাংশগুলোকে নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে রাখলে উত্তর পেয়ে যাবো। যেমন ১২৮ হেক্সাডেসিমাল হলো ৮০, এখানে বেশ ১৬ দিতে এবং এখানে বাকি আছে ভগ্নাংশ। ভগ্নাংশটাকে আমি আলাদা পাঠ করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে আমরা এই ভগ্নাংশের জন্য এখানে পুরো বিপরীত অর্থাৎ ১৬ দ্বারা গুণ করতে হবে। আমি এখন দশমিক ৩৭৫কে ১৬ দ্বারা গুণ করেছি। গুণ করার সাথে সাথে দেখা যাচ্ছে এখানে গুণ পর শূন্য হয়ে যাচ্ছে, পূর্ণ সংখ্যা ৬, ৬ আমরা বাম পাশে নিই। তো এখানে আর যেহেতু প্রথমে গুণ করার সাথে সাথে শূন্য হয়ে গেছে, সুতরাং আমাদের রেজাল্ট কত? দশমিক ৩৫ ইকুয়াল টু দশমিক ৬, এখানে ১৬। অতএব এই পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটাকে একত্র করে অতএব ১২৮.৩৭৫ সমান সমান ৮০.৬। এই হল আমাদের নির্ণেয় হেক্সাডেসিমাল সংখ্যা। অর্থাৎ ১২৮.৩৭৫কে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলে যা পাই তা হলো ৮০.৬ এবং নিচে অবশ্যই এই বেসটা দিতে হবে, বেস না দিলে অঙ্ক ভুল হবে।
বড় সংখ্যা নিতে পারি, যেমন 2479.50। এই সংখ্যাটিকে আমরা হেক্সেন সিলের সংখ্যায় রূপান্তর করব। তো এখানে 16 দ্বারা 2479 ভাগ করলে হয় 154, এবং ভাগ শেষ 15। আবার 16 দ্বারা 154 ভাগ করলে হয় 9, ভাগ শেষ 10। আবার 16 দ্বারা 9 ভাগ করলে হয় ভাগ করে 0, ভাগ শেষ 9। এখন আমরা ইচ্ছা করলে এখানে পূর্ণ অংশ, পূর্ণাংশের ক্ষেত্রে এটা বোঝার জন্য লিখে দিতে পারি, না লিখলে সমস্যা নাই। তবে এইখানে আমরা দেখতে পাচ্ছি 15, 10 এবং 9 হলো ভাগ শেষ, এগুলোকে আমরা সংরক্ষণ করেছি, এবং এখন নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর পাওয়া যাবে। তবে এখানে তো 15 আসছে, 15 আমরা কিভাবে লিখব? 15-র জন্য আমরা যে পড়েছি এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, আমরা জানি যে এফ সমান সমান 15, এ সমান সমান 10। সুতরাং এখানে 15-র জায়গায় এফ এবং 10-এর জায়গায় এ লিখব, এবং এমএসপি এলএসবি আমরা ঠিক রাখবো, অর্থাৎ প্রথমে 9, পরে 10 এবং এফ। এই হলো আমাদের নির্ণেয় হেক্সাডেসিমেল সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। কিন্তু আমরা আরেকটা পার্ট বর্গাংশ, এটা আমি এখন দেখাই দিচ্ছি, তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা সবাই কিন্তু বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছি, তোমরা সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ। তাহলে আমরা বর্গাংশের পার্টে চলে যাব। তাহলে আমরা এই পার্টটাকে, অর্থাৎ 50-কে আমরা এখানে 16 দ্বারা গুণ করব, যতক্ষণ গুণফল শূন্য না হবে। যেমন আমি 50-কে 16 দ্বারা গুণ করার সাথে সাথে শূন্য হয়ে গেছে, এবং পূর্ণ অংশ আর আমরা এই পাশে লিখবো, পূর্ণ অংশটা এই পাশে লিখবো, বর্ণ অংশ হলে ওই পাশে লিখবো। অর্থাৎ এখানে 0.50 = 0.50টা এখানে লিখতে হবে, 0.50, এটা দশমিকে আছে, বর্ণ হেক্সাডেসিমাল রূপান্তর করলে হবে 0.8। অর্থাৎ দুইটাকে একসাথে করে আমরা যা পাই, এত 0.2 ভগ্নাংশ হবে, অর্থাৎ হেক্সাডেসিমাল রূপান্তর করলে হবে 9.18। তাহলে এই হলো আমরা যত বড় অঙ্কই হোক না কেন, এই বড় অঙ্কগুলোকে আমরা এইভাবে দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো।